তার বেশিই পাইছে। তার বেশি পাইছে কেন, এখনকার ছবির মান ভালো না তো, চলে আবার বন্ধ একটু দুই দিন তিন দিন, এটা কিন্তু স্টেডি যাচ্ছে স্যার, খুব ভালো যাচ্ছে স্যার, অ্যান্ড আই কংগ্রেচুলেট। জি, আজকে কি সাকিব খানের সিনেমা দেখার জন্য হলে আসা হয়েছে? জি। আসলে যে আমার এসব খুব ভালো লাগছে, আর আলহামদুলিল্লাহ আমি অনেকটাই অনেক দোয়া করবো যে আল্লাহ যেন উনি ভালো রাখো, সুস্থ রাখো, এটাই আমি ইয়ে করতেছি। আর সাকিব যদি বাস্তব আমার সাথে যদি দেওয়া করতেন তাহলে উনি একা আমি খুশি হইতাম, কারণ আজকে উনি কথা আমার কাছে খুব মনে পড়ে। আমরা বলতে পেরেছি আপনার নাকি টাকা হারিয়ে গেছে। জি, কত টাকা ছিল আপনার? আমার কাছে বর্তমানে বাড়িতে মনে করেন আমি 5,000 টাকা আনছিলাম, মানে একটা ভালো কাজ করে মনে করেন নিজে একটা ছোটো মোটো দোকান দিয়ে এটিও করবো। একটু একটু স্যারের কাছে যাব স্যার। স্যার, মধুমিতা মানে ধামাকা, সাকিব খান, সাকিব খান মানে মধুমিতা, মানে ব্যাপারটা এইরকম। তো এখন পর্যন্ত কেমন চলছে আসলে একটু আপনার? আমি কিছু বলতে পারলাম সৌভাগ্য আমার, আমি তো বেড়ে গেছিলাম, তবু ধরে নিয়ে আসছে আমাকে। আমি ভাবলাম যে ওকে যদি আমি ওর সম্বন্ধে যদি কিছু না বলি, এত ভালো ছেলে আর এত ভালো সুন্দর ছবি বানিয়েছে, এটা তো ঈদে এক নম্বর আমার মনে হয়। মধুমিতা এত খুব ভালো যাচ্ছে, সুপারহিট এখন মধুমিতায় বলবো, হ্যাঁ, ইজ ডুইং ভেরি ওয়েল। অবশ্য আজকে বৃষ্টি না হলে আজকে ইভিনিং শো খুলতাম। আপনার লাস্ট আপনার পড়ান আর হাওয়ার পর তো এটাই ভালো, খুব ভালো গেছে। মধুমিতা তো দীর্ঘদিন বন্ধ ছিল, এরকম ছবি না আসলে আবার বন্ধ হয়ে যাবে, এটাই আমরা ইয়ে করে রাখছি। যেমনটা আশা করে মধুমিতা সিনেমাটা খুলেছে তেমনটা কি পাচ্ছে? তার বেশি পাইছে, তার বেশি পাইছে কেন, এখনকার ছবির মান ভালো না তো, চলে আবার বন্ধ একটু দুই দিন তিন দিন, এটা কিন্তু স্টেডি যাচ্ছে স্যার, খুব ভালো যাচ্ছে স্যার, অ্যান্ড আই কংগ্রেচুলেট এই ইয়াং জেনারেশনের ডিরেক্টর বলেন, আমাদের নাই আমাদের মেধাও আছে, আমাদের লোকও আছে। তো ছবি বানাতে হলে একটু কঠিন আর কি, কঠিন ব্যাপার, ভালো স্ক্রিপ্ট হতে হবে, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে হবে, আর ডিরেক্টর তো হি হ্যাজ প্রুভড হিমসেলফ, ইজ ডান ভেরি ওয়েল। আগামী ছবিগুলো ভালো ধরে বানাবে, অ্যান্ড রোম্যান্টিক ছবি বানাইতে বলছে তাকে, উইথ অ্যাকশন অবভিয়াসলি। তো আমি মনে করি যে সে অনেক উপরে যাবে, অনেক অনেক দূরে যাবে। আমি মনে করি যে তারা যদি ভালো ছবি দেয় তাহলে এই হলগুনা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হবে না, সিঙ্গেল স্ক্রিনগুনা যেখানে 100 হল খোলা হয়েছে। কেন ছবি এটা যে সাকিবের ছবি, তাই না? তারপর সাকিবের ছবি বললেই যে সাকিবের ছবি ভালো হবে তা না, হি হ্যাজ প্রুভড দ্যাট ছবিতে কন্টেন্ট আছে, ছবিতে গল্প আছে, গান ভালো, এটার জন্যই চলতেছে। তো আমরা চাই তার কাছে যে সবসময় বছরে যদি দুইটা ছবি দেয় এরকম, অন্য অন্য নতুন ডিরেক্টরে যদি দুইটা দুইটা করে ছবি দেয় তাহলে আমাদের তো ছবির অভাব হবে। আপনি কি মনে করেন যে কোয়ালিটি সিনেমা যদি আসে তাহলে কি সিঙ্গেল স্ক্রিনও ভালো মতো ব্যবসা, সিঙ্গেল স্ক্রিন দিয়ে তো এতদিন এই ইন্ডাস্ট্রি বেঁচে ছিল, তাই না? সিঙ্গেল স্ক্রিনে তো আপনার মানুষরা আসে, কেন আপনার লো বাজেটের যারা আপনার ধরেন মধ্যবিত্ত নিম্নবিত্ত, তারা তো সিঙ্গেল স্ক্রিনে আসে, তো তারা তো সিনেপ্লেক্সে যাওয়ার তাদের হয়তো কোনো অকেশনে গেল। বাট আই থিঙ্ক সিঙ্গেল স্ক্রিন এতদিন যখন একটা টেবিল কালেকশন দেখেন, আমি আই হার্ড দ্যাট টেবিল কালেকশন অফ এই আপনার এই ছবির লিডারের মোর দেন 60 লাখের উপর। তো এই আপনার সিনেপ্লেক্সে চললে সিনেপ্লেক্স থেকে টাকা আসবে, কিন্তু সাথে সাথে তো আসবে না। এই যে সিঙ্গেল স্ক্রিনের আপনার যে একটা যেটা আমি বলি যে অ্যাডভান্টেজটা, এই টাকাটা কালেকশনটা ঈদের আগে হয়ে গেছে, তো আপনি প্রডিউসার আপনার টাকাটা পেয়ে গেল, ডাইরেক্টরের জন্য ভালো, প্রডিউসারের জন্য। সিঙ্গেল স্ক্রিন দিয়ে বেঁচেছিল, সিঙ্গেল স্ক্রিন থাকতে হবে, সিঙ্গেল স্ক্রিনের জন্য কেটার করতে হবে, নিম্নবিত্ত মধ্যবিত্তকে বাঁচিয়ে রাখতে হবে, ওরা কোথায় যাবে, ওদের এন্টারটেনমেন্ট কিছু নেই।